بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের অনেকদিন চলে গেল। আজকে 50তম পর্ব আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি, আল্লাহ শুকরিয়া। আপনারা জানেন আমাদের কমিউনিটির মুরব্বীরা, আমাদের অগ্রজরা এদেশে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন। তারা যখন এদেশে আসেন তাদেরকে অনেক সংগ্রাম, অনেক খাটখড় ফুহাতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাদের ত্যাগ সাধনার ফসল আজকের বিলাতে আমাদের বাঙালি কমিউনিটির আজকে অগ্রযাত্রা। আজকে আমি স্টুডিওতে আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট মুরব্বী, একজন গীতিকার, একজন সমাজসেবককে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, ওনার সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী জনাব ইজাজুর রহমান কাছা মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারে অশেষ ধন্যবাদ দিলাম যে আপনি এত কষ্ট করিয়া ইকরা বাংলার স্টুডিওতে আপনি আইসেন। আপনার সাক্ষাৎকার দেওয়ার লাগে আমরা খুব খুশি হয়েছি আপনার। আমিও আপনার ধন্যবাদ দিই, কারণ আমিও যেন আপনিও আমার কষ্ট করি আইনছেন, এলাকি শত শত ধন্যবাদ। ইকরা বাংলার আমি ধন্যবাদ দিই। আমি আপনার কাছে জানতাম সারা যে আপনার জন্ম কোন সালে কোন জায়গাতে? আপনার জন্ম? আমার জন্ম হইল কি বাংলাদেশ সিলেট, 1931। এটা আপনার সিলেট কোন জায়গা? এখন কবিতা বালাগঞ্জ আছে, এখন উসমানীনগর। গ্রাম হইল আপনার? গ্রাম হইল আজিপুর। আজিপুর পোস্টটা হয়েছিল বুরুঙ্গা। আপনার আব্বা আম্মার নাম কিটা আছে? আমার আব্বার নাম ইয়াকুব আলী, আর আমার আমার নাম হইল রসিক জান বিবি। আচ্ছা, আপনার আব্বা কিটা বাইরে আসলা নি, বিদেশ আসলা? আমার আব্বা সিঙ্গাপুর আসলা, অনেক দিন আসলা। আচ্ছা আচ্ছা, ওর মানে কত দিন সিঙ্গাপুর তাইন গেছিলা? আমার মনে হয় তাইন এটা 31 32 তো লাগে শুন। আচ্ছা আচ্ছা, তো আপনি ছোটবেলা লেখাপড়া কোন জায়গা করলা? পয়লা তো আমি প্রাইমারি স্কুলও করছি, আমার বাড়িতে আমরা বাড়িতে স্কুল আছি, আজিপুর প্রাইমারি স্কুল। এরপরে সেকেন্ডারি স্কুলে যে সময় যাই গুবরুঙ্গা হাই স্কুল। বুরুঙ্গা হাই স্কুল? আচ্ছা আচ্ছা। এরপরে হাই স্কুল থাকিও আমি বিদেশ না বিদেশ বিদেশ হবে রওনা দিলে আপনি কোন জায়গা গেলা? পয়লা পয়লা 47 গেলাম কলিকাতা। কলিকাতা গেলাম? কলকাতা কিতা করলাই গিয়া? কলকাতা গিয়া মানে খেলাইছি, খেলতে দেখছি দেখছি। আর বাদে কলকাতাতে ফুটি ঢুকে নাম সিঙ্গাপুর। আচ্ছা, তো কলকাতা কতদিন আসলা? 5-6-7 মাস। এরপর সিঙ্গাপুর গেলা? গেলাম সিঙ্গাপুর। খেয়ে আসলা সময় ন? আমার বাবা আসলা সিঙ্গাপুর, যাইতে সময় ইজি আসিল, খুব সুবিধা। কী লাগছিল সিঙ্গাপুর? আমরা বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার আসিল। জি, তো হাই কমিশনার গিয়া কইছি আমার বাবা আসলা সিঙ্গাপুর, আমি যাইতাম। হাই কমিশনার কইলে আপনার বাবা যেন আসছেন এক্সট্রা সিটি আনাউকা, আর সিটি আনাইছি, আর গু দেখিয়া তাই ইন্টিমেশন এক লেটার দিলেইছেন। আগে ফাসুর আছেন না? তো তো প্লেনে গেছেন সিঙ্গাপুর? না, আমি জাহাজে গেছি। জাহাজে গেছি? আচ্ছা আচ্ছা। সিঙ্গাপুর কতদিন আসলা? সিঙ্গাপুর মনে হয় 47-57 আইসি, আমি গেছি 48। আচ্ছা, তো প্রায় এর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রায় 9 বছর আসতাম তো সিঙ্গাপুর। জাহাজে গেলা কতদিন লাগছিল? জাহাজে যাইতে আপনার সিঙ্গাপুর যাইতে কতদিন লাগছিল? এক সপ্তাহ। এক সপ্তাহ লাগছে?
আর সিঙ্গাপুর থেকে আপনি লন্ডন আইলা, ইংল্যান্ড কবে আইলা? ইংল্যান্ড সিঙ্গাপুরতে 56 গেলাম বিবাহিত। আচ্ছা, 47 লন্ডন আইলাম। না, 57 প্লেন ইটা 36 ঘন্টায় আইতো। আচ্ছা আচ্ছা, প্রায় দুই তিন দিন লাগে। আপনি 1957 1957 ইংরেজিতে আপনি বিলাতে আইসি আইসি তো এসবে প্লেনে আইসো 36 ঘন্টা লাগতো। প্লেনে 36 ঘন্টা লাগতো, সাইড ফেন আলা প্লেন আসিন, সাইড ফেন আলা প্লেন, সাইড ফেন ইটা প্লেন আসিন। আচ্ছা, তো কিলা আপনি কোনান্তে ফ্লাইট করছিলেন? ঢাকা থেকে করছিলেন? না, আমি আমি করাচি থাকি। করাচিতে আইসেন? ফ্লাইসেন করাচি? করাচি, করাচি ফ্লাই করে আইসেন। তো কোন স্টপেজ দরতো? থামতনি কোন? অনেক স্টপ দরতো, অনেক স্টপ দরতো। আর আজকাল তো ডাইরেক্টাই হয়। জি জি, এই প্লেনের নাম কি তা আসলে? এটা পিআইএ আসেন না? না না, এই সময় পিআইএ নাই, মনে হয় না, আমি ঠিক কইতে পারি। হইছে না, অন্য অন্য। তারপরে 57 সময় আইলা, আইয়া বিলাতে আইয়া ব্রিটেনে কোন জায়গাতে উঠলে গিয়া ফয়লা? ফয়লা আমি আইয়া বার্মিংহাম উঠছি। বার্মিংহাম, বার্মিংহাম। এনে আপনার আত্মীয় স্বজন কেউ আসতে? আমার পূর্বর ওই আসলা। তার নাম কি তা আসেন? তার নাম আসলে আরমানুল্লাহ। আরমানুল্লাহ। বার্মিংহাম কোন জায়গা হান উঠছে লাগে? তাই নুসি লাগলে ইকনেল স্ট্রিট হকলি, হকলিগাম, হকলি ফোর্স। তো এনে আইয়া আপনি আমরা সমাজের, আমরা বাঙালি কমিউনিটির মানুষ এয়া আসলা হিসেবে 57 কেমন মানুষ আসলা? আসলা বন্ধু বান্ধব হল আসলা, বাক্কা মানুষ আসলা। ওই সময় তো কম আসলা, আজ থাকি বহুত কম। আজকে যেমন 100% সময় 10% আসলা। আপনি আইলা দেশে ওয়েদার কিলা আসিল? আমার সময় ওয়েদার ঠান্ডা আসিল, বেশি ঠান্ডা বেশি। আমি ঠান্ডা সময় আইসলাম, বরফ পড়ছে ওলা, এটা সাংঘাতিক বরফ। এই সময় বরফ পড়ে বেশি, ঠান্ডার সময় বেশি বরফ পড়তো, বরফ পড়তো। কিন্তু আমি তো বুঝছি না, আমি আইয়া সিঙ্গাপুর তাতে আমি বরফ খাইতাম, খুরাইয়া বরফ ওটা খাইতাম। আচ্ছা, আর অন্য দিকে বরফ ওলা ফোরছে গাড়ির ঘরে দিয়ে, আরও বরফ আমি খাই লিছি। খাইয়া যা বেমার হয়েছে আমার, আমি করতে পারি না। এসে ডাক্তর গিয়া আমি ঔষধপত্র খাইয়েতেও ভালো হয়েছি। আল্লাহ গাল্লাই খয়ের করছি। আচ্ছা, তো আপনি এনে আইয়া পয়লা আইয়া আপনার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা হয়েছে না পয়লা আওয়ার পরে আপনার? না, থুরা থুরা ইংলিশ জানতাম, কোনো সমস্যা হইতো না। এই সময় তো ইংলিশ খমও লাগতো, কারণ ইফেক্টরিট গিয়া বেশি মাথা লাগতো না। হেভি গট এনি ভ্যাকেন্সি হইলে খাম দিলেই তো আন্দা আসি। তাহলে আর কতদিন পরে আপনার খাম দরলা আইয়া? আমি আবার এক সপ্তাহ বাজি খাম ধরেছি। কিতা খাম দরলা? খাম দরলা আমি মরিস কার কোম্পানি, মরিস কার কোম্পানি, মরিস মরিস মাইনার, এটা বার্মিংহাম আসিল, বার্মিংহাম আসিল কোম্পানি, বার্মিংহাম, এটা লি রুড আসিল। আর আমি ওজন মানুষ বাড়ি, আমরা খাদিপুর সুষমতুল্লা, তাই বাস কন্ডাক্টর আসলা। তাই না, হইন মিলে বেড়া আমার লোকে আইও, আমি তোমার লামাই দিব নে। তাই নু মরিস কমার্শিয়াল কোম্পানির মাসানো সব আসে অন্য লামাই দিস। আর আমি গিয়া হামাইছি, হামাইও খালি জিগাইছি বিগট ইন ডিপেন্ডেন্সি, কই তোমার ফাঁসুটো আছে নি বলে আসে। তো আমি ব্রিটিশ ফাঁসুট লই আসলাম। আচ্ছা আচ্ছা, সব সময় ব্রিটিশ ফাঁসুট আসিল, এই যে ফাঁসুর সিঙ্গাউট মানাইছিলাম ব্রিটিশ। আচ্ছা আচ্ছা, আর ফাঁসুর দিকেও খাম দিলেছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে এই পয়লা সপ্তাহ বেতন কত পাইলাতে? পয়লা সপ্তাহ ইন বেতন সম্বন্ধে বাক্কায়ে, পয়লা সপ্তাহ আমি বেতন পাইছি 14 পাউন্ড। আচ্ছা আচ্ছা, তো 14 পাউন্ড বেতন পাইয়া আমি গেছি বাসাত। তার বাই এখন বেতন কত অভূর করে বাইট করে ইয়ে উঠছিলাম, বেতন কত পাইছো বলে পাইছি 14 পাউন্ড। দুইটা কীটা হোক, আমি 7.5 টন বেতন পাই, তুমি 14 টন পাইলা কিরা বলে? আপনি 7.5 টন শুনছে কীটা হল বলে? আমি আড়াই আড়াই হাফ ক্রাউনে কাম করতাম, তাই পঁচিশ শূন্য কাম করতাম হাফতার। আচ্ছা আচ্ছা, অনে আমার বাড়তে বাড়তে সাড়ে সাত টন হয়েছে, আর তুমি 14 টন পাই দিলাই। আমি ওই আমার দিলেই লতো বলে কীটা করতাম। তো আমার টপ বেতন আসিল 7.5 টন। তো মেনলি আপনার কাজটা কীটা করতা? মেনলি আমি ইয়া আসিল গাড়ি বানাইতো হইন, আর গাড়ি বানাইয়া গাড়ির রং দেখালো কাগজ ওখানে লাগাইতো। আচ্ছা, আর আমার এই কাগজ ছাড়াই ফেলাইতাম, কাগজ ছুটাইতাম, ছুটাইতাম, ছুটাই ফেলাইতাম, দাস ফেলাইতাম ও খাম। এই কোম্পানির আর কোনো বাঙালির খামো দেখালানি? আমরা বাংলাদেশ আসলা আসতে, এই কমে আমরা বাঙালি আসলা তো কয়েকজন খাম করছে, খাম করছে। কতদিন খাম করলাম নেন ইন ই কোম্পানির? আমি খাম করছি না বেশি, 1 বছর খাম করছি। এরপরে কী করলাম? এরপরে গেলাম কি বাড়িত। আচ্ছা, বাড়িত কি এবার আইসি? আইয়া ওইবার আমি রোবার কার কোম্পানির খাম ধরছি, আরো কার কোম্পানি রোবার, রোবার কার যেন, জি জি জি, ও খাম করছি। আমি বালা বালা কোম্পানির খাম করছি, রোবার কার কোম্পানির খাম সারি। আমি উইলমট ব্রিটেন
মোটর ফার্সর ফার্স বানাই ও গুথাম হচ্ছে ও খাম আমার শেষ এরপরে ব্যবসা তো বার্মিংহাম কত বছর রইলাতে বার্মিংহাম বার্মিংহাম আমি সারছি 71 আপনার যে মুক্তিযুদ্ধের সময় আপনারা বার্মিংহাম আপনার কিভাবে সম্পৃক্ত আসলা কোন সহযোগিতা মুক্তিযুদ্ধের ভূমিকা আছে মুক্তিযুদ্ধ তো আমি বহু সাহায্য করছি আমার তো গাড়ি আসিল এই সময় আমি গাড়ি দিয়ে পয়সা উঠাইছি আমি একজন মানুষ আমার বাড়ি মির্জাপুর তান্ডে কিছু পয়সা দিয়ে আমি ইন্ডিয়া চড়াইছি আসাম ওদিকে মুক্তিযুদ্ধ করে সমর্থ করবার লাগি এরপরে অন্য পয়সা উঠাইয়া আনিয়া অবশ্যই হিসাব আসলা ময়মনসিংহর বিচারপতি অবশ্যই চৌধুরী অবশ্যই চৌধুরী তানটাইনও পয়সা আমরা উঠাই দিছি এরপরে আসলা ও যে সমস্যা পাইছিলা ফয়লা তাইনও কিছু পয়সা নিছিলাম নিয়ে তাইন গেছিল লাগি আমেরিকা তো তাইন আমেরিকা যাওয়ার পরে ও অন্য এরা একটা কালেকশন করে দিতাম আব্দুল সবুর চৌধুরী আসলা তো ইলা অনেক জৌরালী জৌরালী সাহ আসলা গাবুর চৌধুরী সাহ আসলা জৌরালী সাহ আসলা এরা লাগে আমার এ আসিল তো আমিও কমিউনিটির কাম করছি এরা লাগে মিলিমিশে কাম করছি মিলিমিশে কাম করছি তো আপনারা যে বার্মিংহাম থেকে সময় অনেক কৌচক লাগতো আপনার লন্ডন ট্রাভেল কাজ করো সাপোর্ট দিছি ইয়া আমরা সাপোর্ট দিছি বহুত খরচ ইয়াইছি চান্দা করে আমরা পয়সা দিছি সাপোর্ট দিছি আমরা বাংলাদেশে যে সাপোর্ট খালি যে আমরা দিছি তা নাই যে আমরা তো দিছি আমরা দেশে আমরা আমার মা সেরকম তো টেলিফোন উলিভন আসেন না আমার মায়ের কইছিল আমি দেশে গেছি বম টম সারছে তারা শেরপুর সকল মানুষই আমরা বাইরে হয়েছি না আমার মায়ের দিয়ে নিজে হল দেখা পাইছি যে ওলা বস্তু হয়েছে তারা হিবাজুর মানুষ সকলাই গেছে ডরাই যাওয়া আপনারা প্রবাস থেকে যারা আপনার দেশ লাগে তো তাহলে আপনারা বাংলা সরকারের কোন স্বীকৃতি আপনারা পাইছেন না আপনারা মুক্তিযুদ্ধে মনে হয় জানি না তাই সরকারে যে আমরা ইটা করছি সরকারে তো ইটা আপনি মনে করেননি যে আমরা বিলাত থেকে যারা মুক্তিযোদ্ধা হলে যারা আপনার যারা লড়াই করে মুক্তপক্ষে কাম করছেন এরা সরকার থেকে দেওয়া উচিত বলে মনে করেননি আপনি 100% উচিত এরাও মুক্তিযোদ্ধা এরাও মুক্তিযোদ্ধা 100% উচিত তবে কিছু সংখ্যক মানুষে যারা বাংলাদেশ হয় যারা মাথা ঠেল আছে এরা মনে হয় কিছু কিছু আর যারা মুক্তিযোদ্ধা না এরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে আর আমরা যারা কাম করছি এরার খবর নাই আচ্ছা আপনি তো আল্লাহ শুক্রিয়া আপনি অনেক গান কবিতা আপনি লেখছেন আপনি গান লেখেন কি পরিমাণ গান আপনি লেখছেন নিজে আপনি তো গীতিকার কি পরিমাণ গান লেখছেন আপনি আমি গান মনে হয় 1600-1700 গান লেখছি আচ্ছা লেখছি আমার আপনার গানের বিষয়বস্তু কিটা আমি তো এগুলো দেহতত্ত্ব মনবতা মনুষ্যত্ব মানুষের সভ্যতা ভদ্রতা মানুষের কিলা অগ্রসর দেহারে মানে কাজকর্ম করিয়া লেখাপড়া করিয়া অত অক্ষর তো আমি লেখছি আপনার গানের কোনো বই বাড়েছি প্রকাশ দিয়েছে ও তো আমার বই একটা আচ্ছা আচ্ছা এই যে বই আপনার আমার বই আমার গানের বই এটা প্রকাশ হয়েছে আপনার একটা গানের বই প্রকাশিত হয়েছে এটার নাম হইল আপনার মনুষ্যত্ব মনুষ্যত্ব বইটার নাম মনুষ্যত্ব এই বইটা আপনার কতটা গান লিয়ে বাড়েছে বইটা 335 বোধ হয় আচ্ছা তো আপনার এই যে লেখার যে লেখালেখি তো আপনি উৎস খেয়ে দিল কিলা ফাইলে আপনি লেখার এগুলা লেখালেখির উৎসব তৈরি গিয়ে আমি
আমার উস্তাদ হইলা মহিমন সিং বাড়ি জলালউদ্দিন খান। আচ্ছা, তাইন গায়কের শিরোমুষি তাইন খুব বলা এক গায়ক। তো আমি মহিমন সিং গেছিলাম বেড়ানিত, এই সময় আমি ছুটো আর ও থান বাড়িতে গেছি গি যাওয়াতে, যখন আমার তার গান বাজনা দেখি আমার একটা উৎসাহিত হয়ে গেছি। ও থান দেখল আমি গান শিখতাম, ইনো বড় একটা প্রবলেম, তাই হইলে গান শিখতাই তুমি মাতা পিতার আদেশ নিয়ে আসছো? আমি হই না, আমি তো জানি না কীভাবে গানই কইন, কইন তাহলে শিক্ষা হবে না, তুমি চলে যাও মাতা পিতার আদেশ নিয়ে আসতে হবে, যে কোনো কাজ করতে গেলে মাতা পিতার আদেশ নিতে হয়। আইলাম, হইলাম রে আমি আইসে না বাড়িতে যা, আমার বাবা আসলা সিঙ্গাপুর, তো বাহর তো আদেশ নিতাম গিলা, মারে হইলাম আমি মায়ের সঙ্গে যাইতাম, গান কার হতা খুঁজি না, তো মায়ের বাবা কালিবা আমি যাইতাম গো আপনি আদেশ দিননি যাইবা লাগি, এখন যাও যাইতে যাব রে যাও ও কথা হই যাক গিয়া। তুই তো আপনি আপনার তো অনেক গান লিখছেন, প্রায় 3,500 গান আপনি লিখছেন, একটা গ্রন্থ গ্রন্থর নাম দ্বারা মনুষ্যত্ব আপনার গানের বইয়ের নাম, একটা গান আমরা দর্শক হলে আপনার শোনা শক্তি হইতে হবে, একটা গান করে কইয়া পারুন গান খুঁজতাম যে না সুর টুর নাই না সুর লাগতো না, যদি লাফ রাখো আপনার খুলো দুটিয়া কি তোমার খুলো দুটিয়া কি জ্ঞান নয়ন না বুটলে ভরে আসলে সব বুঝার বাকি খুলো দুটিয়া কি তোমার খুলো দুটিয়া কি অন্ধ হইয়া জন্ম নিয়া অন্ধকারে কাল কাটাইয়া এখন কিন্তু বুঝতে পায় আসলে সব ফাঁকি আতর গুলাব যতই আমরা করি মাখামাখি দুদিন পরে কোথায় যাব সেই বাব না বাপস নাকি কুলো দুটি আঁকি তোমার কুলো দুটি আঁকি সরিপু পঞ্চ জজন জ্ঞানে তেরা কবাদন পরমাত্মার হবে দর্শন তুমি হবে সুখী আকাশ বদি দেখতে পাবে থাকবে না কেউ বাকি কেমন সুন্দর সাই নিরঞ্জন খেলতে আসেন লুকালুকি খুলো দুটি আঁকি তোমার খুলো দুটি আঁকি পরমাত্মার হলে দর্শন সাধনার রান্নাই প্রয়োজন যতনে রাখিও দন দে না যেন লুকি কাসামিয়া জ্ঞান হারা তাই সারা জনম দুঃখী সাধন বজন থাকলে কি আর বন্ধুর সুগে সদাই বুকি খুলো দুটি আঁকি তোমার খুলো দুটি আঁকি। আপনার তো ধরা মরমী গানও আপনি বেশি লাগছেন, আধ্যাত্মিক গান আপনি বেশি লাগছেন, বিচ্ছে তো লেখছি। জি 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 তো আপনি আমরা দর্শক করলে আর একটা গান আপনার মনে থাকে যদি একটা গান খুঁজে দিয়ে আসবে খুব সুন্দর হইলি একটা। জি বিচ্ছেদ হইল কো বিচ্ছেদ বিচ্ছেদ বলতে গু আল্লাহর আরাধনা। জি 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 প্রেমের সাধ বুঝে কইল অনেগো অরূপসী প্রেমিক বিনে প্রেম করছে যে মরছে সেই জন প্রেমের নলে গো অরূপসী প্রেমিক বিনে প্রেম করিয়া কতই জোন গুলছে বনে বনে দেব দানবের বই রাখে না গুরুর নাম শোরণে গো অরূপসী প্রেমিক বিনে শিলা বৃষ্টি লাগে না তার আনন্দিত মনে বন্ধু যাহার শীতের খাতা কি গরব তু ফানে গো অরূপসী
প্রেমিক বিনে নামের মালা জপতে আসে মধুর সুজুর টেনে কিদা নিদ্রা খাসে আয় না যুগের এক যুগ জানে গো অরু পশি প্রেমিক বিনে প্রেম বড়য় মূল্য দোন কাসা মিয়ায় না সিনে প্রেম বড়য় মূল্য দোন কাসা মিয়ায় না সিনে আশিক মাসুক ভুলবে না দুজখেরা গুনে গো অরু পশি প্রেমিক বিনে প্রেমের সায়া বুঝে কজনে গো অরু পশি প্রেমিক বিনে। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ জনাব ইজাজুর রহমান কাচা মিয়া সাহেব। আপনার স্বরচিত আপনার দুইটা নিজস্ব গান আপনি পরিবেশন করলাম আমরা দর্শক উদ্দেশ্যে। আমি জানি আপনার ভিতরে গানের সাগর, জ্ঞানের সাগর, আপনি অনেক গান দেখছেন, 3,500 গান, আমরা সময় কম। ধন্যবাদ আপনি। আজকে আপনার বয়স প্রায় নিয়ারলি 86 বছর, আপনার বয়স 86 ইয়ার্স, 86 ইয়ার্স, এবং এই বিলাত আপনার প্রায় 60 বছর আপনার কাটাই গেছেন। আচ্ছা আমি জানতাম স্যার আপনার আপনি আইয়া যে বিলাত দেখছিলাম যে ব্রিটেনের যে আমরা সমাজ দেখছিলাম আর আজকের যে সমাজ, এটা কতখান অবদান আপনি দেখেন, কিলা ডিফারেন্স দেখেন আপনি? আমরা সমাজের হইলে এটা লজ্জার কথা, আমরা যে সমাজে আসলাম লেখাপড়া জানতাম না, এক চিঠি ফরাইতে গেলে আরও দর্শন দিকে দরতে হইব, লেখাইতে হইতো হইতো, ও যেমন আমিও আর পরে বহু চিঠি পত্র মানুষের লিখিয়া দিছি, কারণ লেখা লেখাপড়া মানুষ আগ্রহ হয়েছে জানতাম না। এখন নাই টেন্ডে দিয়েছেন, এখন যে আমরা বাচ্চাও হল লেখাপড়া করা, ডিগ্রি দেরা, এলেভেল পাস করা, আমরা একটা গৌরবর বিষয়, আমরা বিশেষ আমারও এক নাতি, হে ডিগ্রি দিছে, হে দুইটা কাম করে, একটা পুলিশ বর্তিছে, পুলিশ হয়ে একটা বর্তিছে, একটা একটা ব্যাংক কাম করে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ধরছন। আচ্ছা আচ্ছা, নাতিনুষা কয়জন আপনার? নাতিনুষা 31 জন, 31 জন নাতিনুষা আমার অকল ছেলে মেয়ের হিসাব করছি। তা আপনি আমরা এই যে কইলা যে আজকে আমরা সফলতা, আজকে আমরা ছেলে মেয়ে হলে হাইলি এডুকেটেড, সব গ্রাজুয়েট হইরা আপনার এই ডাক্তার, সলিসিটার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশন, পলিটিক্স ঢুকলাম আমরা 3 জন এমপি পার্লামেন্ট। এই যে আমরা সাকসেস, এতটুকু আমরা অগ্রসর হয়েছি এই দেশে ব্রিটেনে, এটা দৌড়িয়া রাখতে হইলে কিতা করা দরকার? আপনি আমরা দর্শক হলে কইবানি আমরা কিলা চলা দরকার? আমার মনে হয় এগুলো দর্শিয়ে রাখতে গেলে প্রথম নম্বর যে মা বাপ হলে ছেলেমেয়ের শিক্ষা দেয়ের মন পবিত্র থাকলে ছেলেমেয়ের মা বাপের শিক্ষা দেয়, আর মা বাপরটা কেউ ছেলেমেয়ে অগ্রসর হয়। আমরা একতাবদ্ধর দরকার, মা বাপ বন্ধু বান্ধব সকল একতাবদ্ধ হইয়া সকলে সকলকে সাহায্য করা, সকলে অগ্রসর করে দেওয়া। ছেলেমেয়ে যদি মানুষ নয় আমরা কোনো দাম নাই। তা আমরা কীভাবে ছেলেমেয়ের অগ্রসর করে দিতাম পারি, আগুয়ে দিতাম পারি সমাজের অগ্র? আপনার এখন 3 জন এমপি আমরা বাঙালি, আমরা ভবিষ্যতে যদি 10 জন হইতে আমরা আরও সমাজের আরও আমরা উদ্দূর আরও কদর পারবো, আরও কদর আরও দাম পারবো আমরা, ও চেষ্টা যদি আমরা করি তাহলে আমরা অগ্রসর হইতে পারি। আপনারে অশেষ ধন্যবাদ, আপনার সময় শেষে গেছে গিয়া। আচ্ছা আমিও ধন্যবাদ দিলাম আপনার সবাই রে আর আপনার ইয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কথা শুনছিলেন আমাদের আজকের অতিথি জনাব ইজাজুর রহমান কাচা মিয়া সাহেবের কাছ থেকে। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, ওনার কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছা ছিল, সময়ভাবে শুনতে পারিনি। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন, আগামী দিনে অন্য অনুষ্ঠানে অন্য অতিথি দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।